2020 সালের প্রথম দিন আমাদের মধুর মেলার পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন থাকলো। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মোহাম্মদ এমপি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মধ্যমণি তিনি, আমরা তার কাছে মূল্যবান কথা শুনব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ভাই, জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিঙ্গাই থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছে, আমার হরিরামপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছে, জেলা উপজেলার সকল পর্যায়ের প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন, আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্র লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মোটর শ্রমিক লীগের নেতৃবৃন্দ, তাঁতি লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা এখানে আছেন এবং মেম্বার সাহেবরা রয়েছেন, মহিলা মেম্বাররা রয়েছেন, জেলা পরিষদের সদস্যরা রয়েছেন, উপজেলার সদস্যরা রয়েছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ান, এবং আমাদের মাঝে অনেক বাউল শিল্পীরা উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের ফকির শাহাবুদ্দিন সাহেব, উনি চিটাঙ্গেরই সন্তান, মাননীয় মন্ত্রী মহোদয় এলাকার, তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন আমার যিনি গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের সুযোগ্য সন্তান জনাব কাজল দেওয়ান সাহেব উপস্থিত রয়েছেন, এবং আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন, আমাদের কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক মন্ডলী রয়েছেন। আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভালোবাসা জানাই মধুর মেলার পক্ষ থেকে। আপনারা জানেন এই মধুর মেলাটা প্রতি বছর আমরা আয়োজন করে থাকি, আমরা যতটুক সম্ভব আমরা এই মেলাটা সুন্দর করে করবার চেষ্টা করি আপনাদের সহযোগিতা নিয়ে, কতটুকু পারি জানি না, না পারলেও তিন দিন ব্যাপী এই মেলাটি হয়, শেষ দিন আপনাদের কাছে ক্ষমা টমা চেয়ে আমরা বিদায় করি আর কি। তো সেই প্রথম দিন আজকে, আর প্রথম দিনে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, নতুন আওয়ামী লীগের যে কমিটি হলো আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি আমাদের মাঝে এসেছেন মাননীয় মন্ত্রী মহোদয়, সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তিনি পালন করছেন, সেই মন্ত্রী আমাদের মাঝে এসে আমাদের মধুর মেলাকে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সকলেই মন্ত্রী মহোদয়কে জোরে একটা বড় তালি দিয়ে ধন্যবাদ জানাতে চাই। মন্ত্রী মহোদয়ের সাথে যারা রয়েছেন আমি সকলকে আমার প্রাণভালো অভিনন্দন শুভেচ্ছা জানাই। যারা জেলা থেকে এসেছেন মন্ত্রী মহোদয়ের প্রোটোকল দেওয়ার জন্য, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন, আমি সকলকে আমার মধুর মেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা জানেন আমরা বাউল শিল্পীদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করে থাকি, এই বিকেলবেলা গান শুরু হয়ে যায়, তারপরে সারারাত ব্যাপী গান চলে, রাত 10টা পর্যন্ত সকল বাউলরা একটা দুটা করে গান করেন,
তারপরে রাত দশটার থেকে আমরা পালা গানের আয়োজন করি। ওই রকম ভাবে এবছরও তাই, আপনারা জানেন যে রাত দশটার থেকে আমাদের দুজন শিল্পী পালা গান করবে, তার আগে আমাদের যারা বিখ্যাত শিল্পীরা আসছেন গান শোনাবেন আপনাদেরকে। মন্ত্রী মহোদয় হয়তো একটু সময় থেকে ওনার জরুরি আরো মিটিং রয়েছে, প্রোগ্রাম রয়েছে ঢাকাতে, উনি হয়তো চলে যাবেন, কিন্তু আমাদের গান চলবে। তিনি উদ্বোধন করে দিয়েছেন আপনারা জানেন এই মধুর মেলার উদ্বোধন, এবং আমরা এই মঞ্চটা এই বছরই করেছি। আমরা প্রতি বছর আমাদের এই বাড়ির সামনে মঞ্চ করি, আপনাদের অনেক কষ্ট হয়, জায়গা টায়গা কম হয়, তো এইবার কিন্তু আমরা বড় করে এই মঞ্চটা করেছি, সামনে জায়গা রেখেছি, আর প্রতিবারের মতো আমাদের এই খোলা মাঠটার মধ্যে মেলার সকল যারা এখানে আসছে তারা বসেছে, সকল আয়োজনই এই মেলা রয়েছে। আমাদের সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, তারা মেলার অনেক আগে থেকেই তারা এই প্রচার করে যাচ্ছেন, যেই কারণেই এই মধুর মেলায় যত সময় যাবে উচ্চে পড়া ভিড়, মধুর মেলায় জায়গা তিল ধরার জায়গা থাকে না, আপনারা জানেন আমরা জায়গা দিতে পারি না। তো আমি সকল সাংবাদিক ভাইয়েরা যারা জেলা থেকে আমাদের উপজেলা থেকে যারা এখানে এসছেন, আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে শুধু বলতে চাই যে রাজনৈতিক পরিচয় আমার একটা রয়েছে, কিন্তু সেটা অনেক পরের পরিচয়। আমার মূল পরিচয় হলো আমি একজন বাউল, আমার বাবা বাউল ছিলেন, এই গ্রামেরই সন্তান, এই গ্রামে এই জায়গাগুলো এই আশেপাশে এগুলো যা আমার বাপ দাদাদের আমার চাচাদের ছিল, তারা দয়া করে আমি এগুলো করেছি বলেই আমার আত্মীয় স্বজন যারা আছে আমাকে একটু একটু করে জায়গাগুলো তারা আমাকে দিয়েছে, এই জায়গার উপরেই আমি এই ভবন এই মেলা এই সব কিছু তাদের সহযোগিতা নিয়ে আমি করে থাকি। এবং আমার বাবার নামে, আমার বাবার নাম মধু বয়াতি, তিনি একজন বাউল, সেই মধুর নামে এই মধুর মেলাটা আমি প্রতিবার এটা আমি তিন দিন ধরে করি। আর বাবার জন্য এখানে একটা মিউজিয়ামও আমরা করেছি, এটা সম্পূর্ণ করা হয় নাই, আমি যত গান এক সময় ক্যাসেটে চলতো সিডিতে চলতো, এখন ক্যাসেট সিডি কোনোটাই আর চলে না, এখন ইউটিউব আর মোবাইলের মধ্যেই মানুষ গান শুনে, যে কারণে এইগুলা সংরক্ষণ এক সময় আমাদের বাচ্চা কাচ্চারাও জানবে না যে আমরা যে আগে কোনো বিনোদনের জায়গা ছিল না, ই ছিল না, শুধু ক্যাসেটের গান শুনতো মানুষ, এই গ্রামের মানুষ ছোট্ট একটা ট্যাপ রেকর্ডার দিয়ে তারা ওই ক্যাসেট চালাইতো আর গান শুনতো। সেই সময় থেকে আমি গান করি, প্রায় আমার বয়স আর আমার গানের বয়স কাছাকাছি, যে কারণে অনেকেই আমাকে দেখলে বলে যে উনার তো বহু বছর ধরে গান শুনি, কারণ আমি ছোটবেলা থেকেই বাবার সাথে প্রায় 30 বছর হবে মাননীয় মন্ত্রী মহোদয় আমি এই গ্রামে গঞ্জে ঘুরে এই বাউল গানটা করি। এক সময় আমি পালা গান করতাম, এখন আর পালা গান করা হয় না, মাঝে মাঝে মিডিয়াতে করি টেলিভিশনে করি, কিন্তু সারা রাত ধরে পালা গান আর গাওয়ার সময়টা পাই না, পালা গান কিন্তু ধরে রেখেছি আমার এখানে হয়, এইগুলো আমি সংরক্ষণ করছি, আংশিকটা করেছি, আমার ওই পাশে যে মিউজিয়ামটা ছোট্ট করে করা হয়েছে এটা দোতলাটায় আমরা আংশিক এখানে কিছু একটা সংরক্ষণ করছি, এরপরে আমরা আরো এটা বড় আকারে করব, ভবিষ্যতে এখানে একটা বাউল একাডেমি করার চিন্তা ভাবনাও আমার রয়েছে, যে একাডেমির মধ্যে এখানে বাউল গানের শিক্ষা হবে। আপনি জানেন যে বাউল গান একাডেমিক শিক্ষা চর্চা করার তেমন কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই, তাই আমি চিন্তা করেছি আমার এই জায়গার মধ্যে একটা বাউল একাডেমি করে সারা বাংলাদেশের যে বাউলরা আসলে তাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটা তারা দিয়ে যেতে পারছে না, আমরা কিন্তু অনেক গানের সুর এখনো আমরা খুঁজে পাই না, আমার কাছে বহু পাণ্ডুলিপি রয়েছে, বহু বাউলদের গানের লেখা আমার কাছে রয়েছে আমার সংগ্রহে, কিন্তু সেগুলার সুর কিন্তু এখন আর অনেক গানের সুর পাওয়া যায় না, তা আমরা চেষ্টা করছি যে যারা পুরনো বাউল আছে তাদেরকে এনে এখানে রেখে তাদেরকে সঠিক সম্মান দিয়ে তারা যাতে তাদের প্রতিভাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে যেতে পারে আমরা সেই ব্যবস্থাটাও করবার জন্য আগামীতে চেষ্টা করছি। তো এটা নিয়েই আছি, আর গান বাজনা তো আছেই, পাশাপাশি রাজনীতি করছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা এই গানের জন্য আমাকে তিনি অনেক ভালোবাসেন, অনেক আদর করেন, আমাকে বলেন তুমি তোমার বাবার সাথে ছোটবেলায় আসতে আমার বড় বড় মঞ্চে, তুমি তখন তো আন্দোলন করতে আমার তোমার গান শুনতাম, তুমি তোমার বাবার সাথে আসতে গান গাইতে, তখন থেকে তোমাকে আমি আদর করি ভালোবাসি।
উনি এটাকে মনে রেখেছেন এবং আমাকে দেখলে এটা বলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে তিনবার মনোনয়ন দিয়ে আমাকে এই আসনের সিংগার হরিরামপুর তথা সদরের তিনটি ইউনিয়ন মোট আমার ২৭টি ইউনিয়ন একটি পৌরসভা। মাননীয় প্রধান অতিথি অনেক বড়, আপনার যেখান থেকে শহীদ রফিক সেতু শুরু হয়েছে ওখান থেকে শুরু করে হরিরামপুর পদ্মার ওই পার গিয়ে আমার তিনটা ইউনিয়ন মানে ফরিদপুর পর্যন্ত আমার আসন। ফরিদপুরের বর্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের এলাকা আর আমার এলাকা হলো পাশাপাশি বর্ডার, বিশাল এরিয়া। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিনিয়ত আমাকে যেতে হয় এবং কাজ করতে হয়। আমরা কিন্তু এই কাজ করে যাচ্ছি, আপনি যে রাস্তা দিয়ে আসছেন আঞ্চলিক মহাসড়ক আমাদের সরকারের আমলে, আমরাই সেটা, আমি সেটা এখনো চলমান রয়েছে কাজটা, আমরা শেষ করতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী এটা হয়তো উদ্বোধন করে দিবেন। আমরা করেছি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কোথাওই বিদ্যুৎ দেওয়ার বাকি নাই। প্রত্যেকটা স্কুল কলেজে আমরা ভবন করে দিয়েছি, কলেজ সরকারিকরণ করেছি, হাই স্কুল সরকারিকরণ করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বড় বড় অনেকগুলো ব্রিজ, বালির থেকের ব্রিজ এবং হরিরামপুরে আমাদের পদ্মা ভাঙন এলাকা, এক সময় পদ্মায় ভেঙে নিয়ে যেত, এখন উপজেলাটাও থাকতো না। মাননীয় প্রধানমন্ত্রী যদি শত শত কোটি টাকা ব্যয় করে এই বাঁধ উনি নির্মাণ করে না দিতেন। আমরা এত কাজ করেছি মাননীয় প্রধান অতিথি যেগুলো আজকে আমি হয়তো বলে শেষ করতে পারবো না, প্রচুর কাজ। একটাই দাবি শুধু আমাদের এলাকার মানুষের আছে, এই অঞ্চলে যদি গ্যাস আসে তাহলে আমাদের অঞ্চলটা শিল্প অঞ্চল হয়ে যাবে এবং এটা কিন্তু মানুষের প্রাণের দাবি। আপনি শুধু তথ্যমন্ত্রী নন, আপনি সরকারের একটা পার্ট, আপনি সরকারের একটা এমন গুরুত্বপূর্ণ মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা। আপনার কাছে বিনীত নিবেদন থাকলো যে আমাদেরকে এই অঞ্চলটায়, আপনি যেখানে ঢুকেছেন ওখানে কিন্তু আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে অনেকগুলো শিল্প কলকারখানা কিন্তু আমাদের ইতিমধ্যে হয়েছে, এগুলোকে গ্যাস দিলে অনেকেই জায়গা নিয়েছে, এই গ্যাসের সংযোগ পেলে কিন্তু আমাদের এলাকাটা আরো অনেক বেশি উন্নত হবে। আপনি দয়া করে আমাদের এই কথা, জনগণের মনের কথাটা আপনি তুলে ধরবেন এবং আমাদেরকে গ্যাস দেওয়ার সরকারের যাতে ব্যবস্থা করে সেই ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন। আর আমাদের ছোট্ট একটা দাবি অনেকদিন ধরেই রয়েছে, আমাদের আগের অর্থমন্ত্রী আসলে এই সমস্ত উনি শুনতেন না, যেখানে টাকা পাওয়া যায় সেখান থেকে উনি কখনো টোল তোলা বাদ দিতেন না, যে কারণে আমরা অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আজকে আপনাকে আমি বলে দিতে চাই যে আমাদের আপনার চেষ্টায় বা বলে যদি আমাদের এই শহীদ রফিক একজন ভাষা সৈনিক যিনি ভাষার জন্য জীবন দিয়েছেন আমার অঞ্চলের সন্তান, সে এই বলধরা ইউনিয়নের পাড়ির বলধরার ছেলে, সেই শহীদ রফিকের নামে এই ধলেশ্বরী এই সেতুটা, শহীদ রফিক সেতুটা মাননীয় প্রধানমন্ত্রী ৯৬তে প্রধানমন্ত্রী হয়ে কিন্তু এটাকে উদ্বোধন করেছিলেন দীর্ঘদিন মাননীয় প্রধান অতিথি। অতএব এই দীর্ঘদিন এই টোল নেয়ার কোনো মানে বিষয়ও আমরা আসলে ভেবে পাই না। তারপরে আপনার কাছে এটা রইল, খুব বেশি আর কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র আমাদের গ্যাস আর এই টোলটা যদি উঠিয়ে দেওয়া যায়। আমাদের দেশের কৃষি অঞ্চল, এটা কৃষি অঞ্চল, আপনি যে রাস্তা দেখেছেন মানুষ খুব খুশি, প্রত্যেকটা মানুষ এখানকার কৃষি এই দ্রব্য নিয়ে আমাদের কারওয়ান বাজার থেকে শুরু করে ঢাকার কিন্তু অর্ধেক সবজির মানে সাপোর্টটা আমাদের এলাকা থেকে দেয়। তো এই কৃষকরা যাতে এই টোলটা না দিতে হয় এই ব্যাপারে আপনি একটু খেয়াল রাখবেন, আর মধুর মেলার জন্য দোয়া করবেন। আপনি এসে ধন্য করেছেন, আমি অনেক খুশি হয়েছি, আমরা অনেক খুশি হয়েছি। যদি সম্ভব হয় একটা দুইটা গান যদি শোনায় দেওয়া যায় তাহলে আমি একটা গান গাওয়ার জন্য আমার ওস্তাদজির ছেলে কাজল দেওয়ান সাহেব এবং আমরা চিটং থেকে আপনার দেশের শিল্পী ফকির শাহাবুদ্দিন তাদেরকে বলবো, তারা দুজন দুইটা যদি গান শোনায় দেওয়ার সুযোগ পায়, আর সুযোগ থাকলে তো আমরা গাবোই, আমি গাবো আর কি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, মধুর মেলার থেকে আবারও মাননীয় প্রধান অতিথিকে অনেক আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।